আসসালামু আলাইকুম। আজকে ম্যাগি সুপের প্যাকেট দিয়ে আপনাদের পারফেক্টভাবে স্যুপ তৈরি করে দেখাবো। অনেকে এটা দেখার জন্য রিকোয়েস্ট করেছেন। যারা নতুন রাঁধুনি অথবা ব্যাচেলর আছেন তাদের জন্য আশা করি কাজে আসবে। অনেক সহজেই কিন্তু আপনারা রেডিমেড প্যাকেট দিয়ে বাসায় কয়েক মিনিটে স্যুপ তৈরি করে নিতে পারেন। বাড়তি কোনো উপকরণ লাগে না। চলুন স্যুপ তৈরির প্রসেসটি দেখিয়ে দিই। স্যুপ তৈরির জন্য এখানে আমি স্যুপের প্যাকেট নিয়েছি। বাজারে ম্যাগির কয়েক ধরনের স্যুপ তৈরির প্যাকেট পাওয়া যায়। আমি এখানে নিয়েছি থাই স্যুপ, কর্ন স্যুপ ও ভেজিটেবল স্যুপ। সবগুলো স্যুপ তৈরির প্রসেস একই। আমি আপনাদের থাই স্যুপ তৈরির প্রসেসটা দেখিয়ে দিব। কিভাবে এই স্যুপ রান্না করবেন তার সংক্ষিপ্ত বিবরণ প্যাকেটের পেছনে দেওয়া আছে, খুব সংক্ষিপ্তভাবে লেখা। তবে আমি আপনাদের একটু বিস্তারিতভাবে তৈরি করে দেখাবো, যাতে আপনারা পারফেক্টভাবে স্যুপটা তৈরি করতে পারেন। তার আগে আমি আপনাদের দেখাই প্যাকেটের ভেতর কী আছে। প্যাকেটের এই মিশ্রণে কর্ন স্টার্চ, পেঁয়াজ, রসুন, মরিচ, লবণ, অন্যান্য আরও সব উপকরণ দেওয়া আছে। রান্নার সময় বাড়তি আর কিছুই দেওয়া লাগবে না, সব কিছু পাউডার ফর্মে আছে। তো এই মিশ্রণ দিয়ে আমরা এখন স্যুপ তৈরি করব, যেটা দুইজনের জন্য সার্ভ করতে পারবেন। এরপর আমরা পানি নেব। একটা প্যানে 2 কাপ বা 500 ml পানি নিয়ে নিচ্ছি। এরপর একটু একটু করে স্যুপের মিশ্রণটা দিয়ে দিব। একেবারে সব মিশ্রণ দিবেন না, একটু একটু করে দিবেন, তার সাথে সাথে চামচ দিয়ে ভালোভাবে নেড়ে দিবেন। একেবারে সব মিশ্রণ দিলে দলা পাকিয়ে যাবে। ভালোভাবে পানির সাথে মিশিয়ে নেব। এরপর প্যান চুলায় বসিয়ে মিডিয়াম আঁচে 5 মিনিট জাল করব। জাল করার সময় অনবরত মিশ্রণটা নেড়ে যেতে হবে। আমি 5 মিনিট নেড়ে নেড়ে মিশ্রণটা জাল করে নিয়েছি। দেখুন বলক উঠেছে। এখন দিয়ে দিব ডিম। একটা ডিম এখানে আমি ভেঙে নিয়েছি। ডিমে সামান্য লবণ দিয়ে মিশিয়ে নিয়েছি। এরপর ডিমটা আস্তে আস্তে জাল হতে থাকা স্যুপে দিয়ে দিব আর নাড়তে থাকব। ডিম দেওয়াটা সম্পূর্ণ অপশনাল, আমার ভালো লাগে তাই দিলাম। আগেই বলেছি স্যুপে সব কিছুই দেওয়া থাকে, কোনো কিছু না দিয়েও স্যুপটা তৈরি করা যায়। আর দিচ্ছি সামান্য মরিচ কুচি, মরিচ কুচিও একেবারে অপশনাল। একটু নেড়ে দিচ্ছি। এবার চুলা অফ করে প্যান নামিয়ে স্যুপ গরম গরম পরিবেশন করব। বাটিতে স্যুপ নিয়ে চাইলে উপরে একটু লেবুর রস চিপে দিয়ে দিতে পারেন, এতে টেস্ট আরেকটু বাড়বে ও আরেকটা রিফ্রেশিং ফ্লেভার যোগ হবে। ম্যাগির থাই স্যুপে তেমন কালার আসে না, একটু সাদা সাদাই হয় কর্ন স্যুপের মতো। তবে নরের থাই স্যুপটা তৈরি করলে কিন্তু খুব সুন্দর কালার আসে। আপনারা যদি নরের থাই স্যুপ প্যাকেট দিয়ে কিভাবে স্যুপ তৈরি করবেন সে প্রসেস দেখতে চান তাহলে কমেন্ট করে জানাবেন, আমি আরেকটা ভিডিওতে দেখিয়ে দেব। আরও কী কী রেসিপি চান তাও জানাতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।